গাইস গুড মর্নিং সুন্দর একটা সকালে সব বাইকে সুস্বাগতম গাইস আজকে সকালটা শুরু হচ্ছে সকাল আটটা কুড়ি থেকে তো এইমাত্র ঘুম থেকে উঠলাম বাড়িতে প্রচন্ড শীত করছিল তো মাঠে একটু গায়ে রদ্দুর লাগাতে চলে আসলাম তো রদ্দুরে ঠান্ডাটা কম লাগে আর 10 মিনিট থাকবো থেকে বাড়ির দিকে যাব কারণ একটু কলেজ যেতে হবে তো কালকে সারাটা দিন বাড়িতে বসে বসে ল্যাব খেয়েছি আর WhatsApp এর গ্রুপে ঢুকিনা তাও এক সপ্তাহ নাগাদ কালকে সারাটা দিন বাড়িতে শুয়ে শুয়ে ল্যাথ খেতে খেতে আমি ভুলে গেছিলাম যে আমার তো পরের সপ্তাহে এক্সাময় কলেজে এক্সামের জন্য কলেজে ফর্ম ফিল আপ রয়েছে তো ফর্ম ফিল আপ করতে যাবো যাবো এগারোটা নাগাদ অনেক সময় ধরে মাঠে রোদ বসেছিলাম তো এখন বাড়ির দিকে যাচ্ছি তো এখন যাবো আমাদের পুরোনো বাড়িতে কারণ আমাদের দুটো বাড়ি একটা নতুন বাড়ি এক পুরোনো বাড়ির থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্সে বাড়িটা আর পুরোনো বাড়িতে বোন রয়েছে বোনকে নিয়ে যাব। তো এখন যাচ্ছি পুরনো বাড়িতে

ঠিক আছে তো গাই বাড়ি চলে এসেছি আর নেবনু তালাটা খোল আর প্রচন্ড খিদে লেগেছে গাই নটা বেঁধে গেছে অলরেডি ও বুনু মা তো এখন বাড়ি নেই তুই আমাকে কি করে খাওয়াবি করে ডিম টোস্ট ঠিক আছে বোন আজকে আমাকে ডিম টোস্ট করে খাওয়াবে ঠিক আছে খাওয়া যাক বোনের সাথে ডিম টোস্ট এই জায়গায় দেখতে পাচ্ছি ঘরে এখনো তালা খুলি আমি ঘরে তালাটা বলে ঝুলছে বোন গেছিল মাঠের দিকে বোনের পায়ে কাতা লেগে গেছিল তো বোন কলে গেছিল পা ধুতে আর বোনকে কে চাবিটা দিয়েছি আর বোন যা তুই পাটা ধুয়ে আয় ধুয়ে ধুয়েছে তালাটা খোল আর বোন গেছে পা দুতে আর আমি ভাবলাম বোন যেন আসুক তারে আর এই ভ্যানের ওপরটাই দারুণ রোদ্দুর পড়ছে আমি ভ্যানের ওই পাথারে একটু সরাতে গেছি ওই জায়গাটাই ওই যে লাল কালারের ওটা আমি সরিয়েছি আর পাথারটা সরাতে গেছি আর সাতটা মাথা উঁচু করে উঠেছে আমি দেখে জাস্ট থ হয়ে গেছি কি হঠাৎ আমি ভয় পেয়ে গেছি যে কি সাপ ওটা বুঝতে পারছি না অন্য কোনো প্রজাতির সাপ গোপড়ো ডাঁড়াসের বাচ্চা মনে হচ্ছে ডাঁড়া ডাঁডাস আমার মনে হচ্ছে তবে আমি সাপটা অত ভালো রকম জানি না আর বড় সাপটা আমি জানি আর এটা সাপের বাচ্চা তো কি সাপ আমাদের ভ্যান রয়েছে ভ্যানের উপরে কি হবে পাতার মধ্যে গুটিয়ে বসে রয়েছে জাস্ট আমি ভ্যানটাই বসতে গেছিলাম এই জায়গাটা আমি বসতে গেছিলাম আর ওই পাতার মধ্যে গুটিয়ে আছে এক্ষুনি গায়ে পা দিলে আবার কামড়ে দিতু তোর এটা কি সাপ মনে হচ্ছে ভেবেছিলাম গোক্রাপ তারপরে মনে হচ্ছে আমার ডাঁড়াসের বাচ্চা ডাঁড়াশের বাচ্চা হ্যাঁ আমারও লাগছে কারণ গোপুর সাপের মাথায় একটা জাতি বলে একটা চিহ্ন থাকে কিন্তু এই সাপটার মাথাটা সরু সরু টাইপের তাই তো হম ডাঁড়াশের বাচ্চা বাচ্চা মনে হচ্ছে কিন্তু বাড়িতে মাটা তো কেউ নেই মা গেছে ওই বাড়িতে তো মা আসুক যদি সাপটা তখন থাকে তাহলে মা বলতে পারবে এটা কি সাপ আমি আর বোন এখন যাচ্ছি দোকানে রুটি আনতে বাড়িতে ডিম রয়েছে কারণ আমার জন্য সপ্তাহে একটা করে ডিম লাগে আর বোন তুই কটা করে ডিম খাস আমার ডিমের থেকে সত্যি কথা বলি কথা করে ডিম খাস ওই একটা থেকে বোন আট দশটা খেয়ে নেয় তার বাদ আমি খেয়ে নিই মা বাবা ডিম খায় না যে ভাইটা সেই বিচেটা ধরা ছিল সেই ভাইটা কিনা রোদ্রে শুয়ে আছে আমি তো মাঠে গিয়ে বসেছিলাম ও তো রোদ্রে শুয়ে আছে ভাই তুই রোদ্দুর শুয়ে আছিস কেন রোদ্রে শুয়ে আছিস কেন তুই কি কি চুদু দাদু চুদু দিটাটা গালা শিখেছে দাদু ছুদু ঠিক আছে কারোর মুখ দে শোনা যত গালা galiটা হয়েছে হয়েছে সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল রুটি আনতে যাওয়ার সময় তো বোন মাকে বলেছিল যে ভ্যানের উপরে একটা সাপ দেখেছি আমরা রুটি আনতে আনতে সেই মা সাপটাকে তাড়ি দিয়েছে মা সাপটা কিককো জায়গা গেল ওই বাগানে চলে গেছে বাগানে তবু তাড়িয়ে দিলে কেন না ও যা রাখা যায় না সাপ জিনিসটা কোনোদিন বাড়ি রাখা যায় না তো সাপ জিনিস মা বলছে বাড়িতে রাখা যায় না ক্ষতি হতে পারে আর কাউকে কামড়ে দিতে পারে বাড়িতে বোন থাকে ছোট ভাইটাই থাকে ওই জন্য মা সাপটাকে দাঁড়িয়ে দিয়েছে বোন বুনু তাহলে তুমি আবার যেন ডিম টেস্টটা করে ফেলো কথা তুমি কথা দিয়েছিলে আমাকে ডিম টেস্ট করে খাওয়াবে যাও সকালে আমি কিছু আমার জামা কাপড় দিলাম কারণ মায়ের শরীরটা একটু খারাপ আছে তো মাকে আমি তেমন কাঁচা কুচি ভারী কাজ করতে দিই না তো আমার জামা কাপড়গুলো আমি কাছি তো এই জামা কাপড় ছাদে মেলে দিয়েছি তো এখন যাব বোন ওখানে নিচে ডিম টোস বানাচ্ছে তো ডিম টোস খাবো খেয়ে চান টান করবো চান টান করে ফ্রেশ হয়ে যাবো হচ্ছে কলেজে বোন এখানে রান্না করতে বসে গেছে বোন আজকে কি রান্নাটা ভালো করে করতে পারবি তো দেখি কি হয় বলুন তুই কি ফার্স্ট টাইম করছিস নাকি আগে করে দিলে করেছিস না আগে করেছি কেমন টেস্ট এসছিল সত্যি কথা বলছি কুত্তা খাবারের মতো না তো না ভালোই ভালোই আমি করব খারাপ হবে ওরে বাবা তুমি না আমার বলো এতে খুশি এতে খুশি বলো বোন সুন্দর করে লুটিগুলো লাল লাল করে ভেজে নিয়েছে আশারের যে স্মেলটা পাচ্ছি আমি গাইস উফ

তো গাইস ডিম টসটা পুরোটা করা হয়েছে বাটার দিয়ে আর বাটারের যে আর কি স্মেলটা উফ পুরো কুট কুটকে দাঁতে মুখে আমার আর টেস্টটা অসাধারণ টেস্ট জাস্ট ডিম টসটা দেখেই দেখেই মুখে জল চলে আসবে যা আর কিছু বলতে লাগবে না বোন থ্যাংক ইউ বলুন প্রতিদিন সকালে আমাকে এমন করে ডিম টস করে করে খাওয়াবি ঠিক আছে খাবি তো হুম দাও প্রচন্ড প্রচন্ড ঘিরে লেগেছে আর কিছু বলতে পারছি না কারণ আমার লেট হয়ে যাবে কলেজ যেতে হবে তো আমার সঙ্গে যে ফ্রেন্ড টা যাই সাইল ও আসছে ও সাইকেল নিয়ে আসে আমার বাড়ি পর্যন্ত দেন ও আমার বাড়িতে আসবে তারপরে দুজন একসাথে কলেজের জন্য বের হবো তো ফাইনালি সাইল চলে এসছে অলরেডি আমাদের অনেকটা লেট হয়ে গেছে সাইল অলরেডি লেট করে ফেলেছে তো এখন যাচ্ছি কলেজে তো কলেজে গিয়ে চলো কথা হচ্ছে কলেজে চলে এসেছিলাম এমনিতে লেট হয়ে গেছিল তো ওদিকে আমাদের জেরক্স করা হয়নি এখন এই জেরক্সের দোকানে জেরক্স করতে এসেছি তো আমাকে এখন হেল্প করছে ইশিকা থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য আর সাইলের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ ও চালানি খুঁজে পাচ্ছে না তো আজ আজকে আমাদের পুরো লেটটা হয়েছে ইশিকার জন্য যদি আজকে জমা না দিতে পারি তো ইশিকার আমি টাক ফাটাবো

এই মাত্র কলেজ থেকে বাড়ি আসলাম তো কলেজের কাজ মেটাতে মেটাতে অনেকটা লেট হয়ে গেছিল তো বন্ধুরা সবাই মিলে ঘুগনি খেলাম কারণ প্রচন্ড প্রচন্ড খিদে লেগে গেছিল আর প্রচন্ড খিদে লেগে গেছিল কারণ এই সকালে বোন ব্রেড অমলেট করেছিল সেই খেয়েছিলাম আর তো কিছু খাওয়া হয়নি লেট হয়ে গেছে কলেজ তো ওখানে সবাই ফ্রেন্ডরা যারা ছিল সবাই মিলে ঘুগলি খেলাম খেয়ে এই মাত্র বাড়িতে আসলাম তো এখন বাড়িতে মা রান্না করেছে তো ভাতটা খাবো খেয়ে পরে তোমার সাথে কথা বলছি তো এই কলেজ থেকে বাড়ি এসে শরীরটা প্রচন্ড প্রচন্ড কেনা লাগছিল তো একটু শুয়ে পড়েছিলাম শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো বোন এসে আমাকে ডেকে দিল তো এইমাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে সাতটা দশ তো আজকের ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আজকের থেকে বুনু আমার সঙ্গে চ্যানেলে ভিডিও করবে বুনু করবি তো করবো ভাই তো বুনু আজ থেকে আমার সাথে ভিডিও করবে বোন আগে প্রচণ্ড প্রচণ্ড ভয় পেতো আমার সাথে ভিডিও করতে